পৃষ্ঠপোষকতার অভাব আর বহুমুখী সমস্যার কারণে অস্তিত্ব সংকটে পড়েছে ঢাকার দোহার ও নবাবগঞ্জের মৃৎশিল্প। কালের বিবর্তনে ক্রমেই হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই শিল্প। মাটির তৈরি হাঁড়ি পাতিল ও থালা বাসনের স্থান দখল করে নিচ্ছে প্লাস্টিক, মেলামাইন ও স্টিলের পণ্য। জীবন বাঁচাতে পেশা বদল করছে কুমারপল্লীর মানুষ। তারপরও পূর্বপুরুষদের ঐতিহ্য যারা এখনও ধরে রাখতে চাচ্ছেন, তাদের জীবন কাটছে মানবেতরভাবে। মৃৎশিল্পীদের সেই অভাব অভিযোগ নিয়ে ঢাকা দক্ষিণ প্রতিনিধি ইমরান হোসেন সুজনের তথ্য ও ছবিতে মইনুল হাসানের রিপোর্ট। প্রাচীনকাল থেকে মাটির তৈরি তেজস্পত্র ও নানা ব্যবহারিক সামগ্রীর সঙ্গে জড়িয়ে আছে বাঙালির ঐতিহ্য। কালের বিবর্তনে প্লাস্টিক, মেলামাইন ও স্টিলে তেজস্পত্রের ব্যবহার বেড়েছে, এ কারণে কমেছে মাটির তেজস্পত্রের ব্যবহার। জনপ্রিয় শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। ঢাকা দোহার ও নবাবগঞ্জের এই শিল্প টিকে রয়েছে কোনো মতে। নানা প্রতিবন্ধকতার কারণে অনেক পুরানো কারিগররাই পেশা বদল করতে বাধ্য হচ্ছে। দোহার ও নবাবগঞ্জে যারা এই পেশায় এখনো টিকে আছে, তারা মানবেতর জীবনযাপন করছে। প্লাস্টিক সিলভার বাইরে নেই, আমাকে ব্যবসা হলে চলে না। তাহলে অনেকেই এই পেশা ছেড়ে দিচ্ছে, আমি আছি এই ব্যবসায়, অনেক খুব কষ্টে। কারিগররা জানায়, জলবায়ু পরিবর্তনের কারণে নদী খাল ভরাট হয়ে যাওয়ায় এখন মাটি সংগ্রহে খরচ বেড়েছে, জ্বালানির দামও বাড়তি, এ কারণে উৎপাদন খরচ হচ্ছে বেশি। অথচ চাহিদা কমে যাওয়ায় মাটির তেজস্পত্রের দাম কমে গেছে, এ কারণে প্রতিনিয়তে লোকসান হচ্ছে তাদের। আগে বর্তমানে ভালোই আসছিলাম, মানে যে পরিস্থিতি দাঁড়াইছে, মাটির কাজ করে দেখাই, কারণ আমার ঘরে চলাটা খুবই কষ্ট। নানা প্রতিকূলতার মাঝেও উপজেলার কয়েকশো পরিবার পূর্বপুরুষদের এই পেশা ধরে রাখার চেষ্টায় অসচ্ছল জীবন বেছে নিয়েছে। এটা আমাকে বাদবাদার ব্যবসা, আমরা করি মানে হাঁড়ি হোটেল তৈরি করি, মানে জাতি ব্যবসা করে রাখায় মানে যান বাঁচানোর লিগে। মৃৎশিল্পরা মনে করেন, পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প সমৃদ্ধ হবে। সরকারি হয়তো কিছু অনুদান আমাকে দিলে তাহলে আমরা ব্যবসা একটু ভালো করতে পারতাম, একটু ভালো হয়ে পারতাম। বিশিষ্টজনরা বলছেন, মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে মাটির তৈরি তেজস্পত্রকে যুপোপযোগী করে তুলতে হবে। পৃষ্ঠপোষকতা পেলে ঘুরে দাঁড়াবে এই শিল্প। মনুল হাসান, 52 টিভি।